মানুষ একটা হদল জাতি মুরগি খাবে গোটা পড়াশোনা যতই করুক মাথা অলওয়েজ মোটা তো বিগত দু তিন দিন এই একটা পোস্ট আমরা সবাই দেখেছি নিজের বাপমা রাজি না হলে বলবে আমার লাইফ পার্টনার আমি চুজ করব তোমরা কেন আমি সাপোর্ট করবে না ওদিকে সোশ্যাল মিডিয়াতে এসে এক বস্তা হেগে অন্যের বিয়ে অন্যের লাইফ পার্টনার নিয়ে বারো ইঞ্চি নাক গলিয়ে গঙ্গাসাগর চলে যাবে তো এই ছবিটা আমরা সবাই দেখেছি যেখানে একটা নতুন বিয়ে হওয়া কাপেল একসাথে খেতে বসেছে আমাদের নিমন্ত্রণ করেনি সেটা আলাদা বিষয় কিন্তু তাদের খাওয়া দেখে যে বর তাকে একটু হেলদি দেখে এক বস্তির মেয়ে রাধা একটি পোস্ট করে যেখানে লেখা পাওয়ার অফ সরকারি কাকু আমার প্রথম কথা হচ্ছে ভাই এই যে ছেলেগুলোর বিয়ে হচ্ছে আর যে কোনো সুন্দরী বউ তাদের হলেই ছেলেগুলো কাকুগুলোকে বলা হয় সরকারি চাকরি করে সরকারি কাকু আরে সালা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে এত সরকারি চাকরি আসছে কোথা থেকে ক্যান্ডিডেট তো সব রাস্তায় আর সরকারি চাকরি করুক আর না করুক এই মালগুলো রাগ হচ্ছে ভাই এদের নিমন্ত্রণ করেনি তাই আর আমাদের সমাজ এত হিপোক্রিট কেন ভাই এই যদি একটা মেয়ে একটু হেলদি হয় তখন বলবে কিউট চাবি যে ছেলেরা একটু হেলদি হয় ভাই তখনই সে মোটা তখনই সে সরকারি চাকরি করে একটু যদি ছেলেটা রোগা হয় তখন সে আর এই বস্তির একটা বলতে সরকারি চাকরি বা অন্য কোনো চাকরি হোক তার জন্য পড়াশোনা দরকার শিক্ষা দরকার কোয়ালিফিকেশন দরকার অব্দিকে অব্দি লিখলে তোমার চাকরি করার স্বপ্ন ওই অব্দি শেষ আবার ওনার বায়োতে লেখা তুমি সেই স্বপ্নে না পাওয়া প্রত্যাশার ফুল ওরে বলো দেশব পোস্ট করা তোমার মস্ত বড় ভুল ওয়ার্ক সেট মিমস লিখে ভাই নিজেই মিম ম্যাটেরিয়াল হয়ে গেল আর এই মুহূর্তে মেন সমস্যা হচ্ছে ভাই আমাদের সোসাইটির আমরা বিনা কারণে যে কোনো কাউকে ছোট করাকে একটা অ্যাচিভমেন্ট মনে করি এখন আর মোস্টলি আমি তুমি আমরা সবাই আমাদের সকলের একটা মত প্রকাশের অধিকার রয়েছে কিন্তু তাই বলে এখন আমরা নিজেদের মত প্রকাশ করতে গিয়ে কখন কাকে কি বলে ফেলছি নিজেদেরই ভাই মাথায় থাকে না চারিদিকে এত দূষিত বায়ু ভাই মাথায় ঢুকে মাথা হ্যাং করে যায় মনে মানুষের দিদি ভাই বিয়ে মানেই সুন্দর দুটো মানুষ ভালো থাকবে দুটো ফ্যামিলি ভালো থাকবে কিন্তু তার মাঝখানে এরকম কিছু পাড়ার কাকিমা মার্কা মানুষ এর ফোরন না কাটলে সকালের Haga clear হবে না। এদেই তো সবেতেই সমস্যা। মটন করলেও সমস্যা, নুনটা ঠিকঠাক হয় আবার মটন না করলেও সমস্যা। আজকালকার দিনের চিকেন কেউ খাওয়ায় না কি দিয়েতে। আর এরা যারা পোস্ট করছে সেটা তো ওকে ভাই কিন্তু এই ছবিতে 490টার মধ্যে অলমোস্ট 60% লোক হা হা করেছে। চিন্তা ভাবনাটা কতটা হাস্যকর আরেক ধরনের হাইলি হিপোক্রিট মানুষ তাদের যারা এই পোস্টে তো হা রিয়াক্ট করেছে কিন্তু যখনই এই সেম ঘটনা তাদের নিজের কাছের কোনো মানুষের সাথে হবে বা নিজের পছন্দের কোনো সেলিব্রিটির সাথে হবে তখন তারা সন্দীপ মহেশ্বরীর মতো তারা মোটিভেশনাল লাইন লিখবে একটা না সরি গরুর রচনা লিখবে তখন প্রোটেস্ট করবে ছাগলের দল তো এই ধরনের পোস্ট দেখলে কমেন্টে অবশ্যই সেটার প্রোটেস্ট করো যাতে এই ধরনের মানুষরা এই পোস্টগুলো ডিলিট করতে বাধ্য হয় নেক্সট টাইম করা সাহসই না পায় যেমনটাই ডিলিট করে দিচ্ছে তার জন্য আমি ফুখ দেখালাম না কিছু সব শেষে এই নবদম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা কিন্তু আমার ভাই চিংড়ি মাছ দুটোই লোভ লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে